ভারতের রয়েজেন শীর্ষ সন্ত্রাসী ওসি প্রদীপকে সেনা স্কোয়াডে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। শীর্ষ সন্ত্রাসী ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণ ঘেরাও করে রেখেছে। অবশেষে আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার বেলা 11টার দিকে সাক্ষ্য গ্রহণ চলাকালে আদালত চত্বরে সিনহা হত্যা মামলার শীর্ষ দুই আসামি বরখাস্তকৃত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে আদালত ঘিরে ফেলেছে সিনহার স্বজনেরা, অসহায় নির্যাতিত সমাজ ও লাভ বাংলাদেশের ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি নাজনীন সরোয়ার কাবেরী ও আমরা কক্সবাজারবাসী সংগঠনের সমন্বয়ক মহসিন শেখ সহ নির্যাতিত অর্ধ শতাধিক পরিবারের প্রায় 200 লোকজন, তারা ওসি প্রদীপ লিয়াকত বাহিনী দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি করেন। এর আগে সকাল 10:30 দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদোসের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। আজ 3 সাক্ষীর জেরা চলবে বলে জানা গেছে। এর আগে সকাল 9:30 দিকে কক্সবাজার কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ 15 আসামি আদালতে আনা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের 13 ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা RAB 15-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। এদিকে আত্মসমর্পণ নয়, বিদ্রোহ মাত্র শুরু হয়েছে হুঙ্কার মাসুদের। হঠাৎ করে পাঞ্জশিরে তালেবানকে রুখে দাঁড়িয়েছেন বিলাত ফেরত আফগান যুবক আহমদ মাসুদ। পাঞ্জশির আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মাসুদ, তবে তিনি যুদ্ধের মাধ্যমে রক্তপাত চান না। হিন্দুস্তান টাইমস জানিয়েছে তালেবানের সঙ্গে আলোচনা চলছে শান্তিপূর্ণ মিটমাটে। এরই মধ্যে অনেকবার যুদ্ধের হুঙ্কার দিলেন পাঞ্জশিরের শের আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ। মাসুদ জানিয়েছেন পাঞ্জশির আত্মসমর্পণ করবে না, বিদ্রোহ মাত্র শুরু হয়েছে, তবে তিনি যুদ্ধের মাধ্যমে রক্তপাত চান না। সংবাদ সংস্থা রয়টার্স এবং দুবাই ভিত্তিক আব্বিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসুদ বলেছেন তার বাবার দেখানো পথেই হাঁটবেন এবং তালেবানের কাছে মাথা নত করবেন না। মাসুদ বলেন, আমাদের দাবি মেনে না নিলে যুদ্ধ অনিবার্য। তিনি রয়টার্সকে আরো বলেন, বিদ্রোহী যোদ্ধারা শুধু পাঞ্জশিরের জন্য লড়ছে না, তারা গোটা আফগানিস্তানের।